মঙ্গলবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হল ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার নির্বাচন দু সকাল দশটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ দিনভর সুষ্ঠু সুন্দর ও আনন্দমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর ক্যামেরায় ছিলেন রাশেদ আবির মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচে অনুষ্ঠিত হল ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন নির্বাচন দুই হাজার তেইশের ভোটগ্রহণ সকাল দশটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনে মোট বারোটি পদে নির্বাচিত হবেন জন এদিকে নয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ষোলো জন বাকি তিনটি পদে চলে এই ভোটগ্রহণ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন পদপ্রার্থী সভাপতি পদে লড়ছেন দুইজন সহসভাপতি পদে লড়ছেন চারজন যেখানে নির্বাচিত হবেন তিনজন প্রার্থী এছাড়া সাংগঠনিক সম্পাদকের একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন পদপ্রার্থী আলহামদুলিল্লাহ উৎসব পরিবেশে আমাদের আজকে নির্বাচন হচ্ছে সবাই সুষ্ঠুভাবে নির্বাচন ভোট প্রদান করছে ইমার ভিতটাকে শক্ত করার জন্য একটা ফান্ড রাইজ করা যেটা দিয়ে ইমার প্রত্যেকটা সদস্য যে কোনো বিপদে একটু ছোট হলেও যেন একটা কন্ট্রিবিউট আমরা করতে পারি আর হার জিত তো আছেই আলহামদুলিল্লাহ জিতলো হয়তো অনেক আশা করব যে সামনে ভালো কিছু করার জন্য আমরা সবাই নিজেদের মানুষজন এবং সবাই আসলে সবার খুব ক্লোজ ফ্যামিলির মতো সো সবকিছু খুব সুন্দরভাবে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগিতা থাকবে আমাদের ভিতরে বাট প্রতিংসা নেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা চাই যে সবগুলো নির্বাচনে এরকম উৎসবমুখর পরিবেশে হোক নির্বাচিত সকলে একসাথে কাজ করবেন সেই সাথে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনকে ভালো একটি সংগঠন হিসেবে দেখতে চান ভোটাররা ইলেকশনে পার্টিসিপেট করছে যারা ভোট দিচ্ছে তারা সবাই একই ফিল্ডে কাজ করে তারা দিনের শেষে প্রতিদিন তাদের সাথে দেখা হয় কথা হয় তা আমি বলবো যে এটি একটি উৎসব মুখর পরিবেশ আর আশা করছি সুন্দরভাবে ভোট সম্পন্ন হবে আর আমাদের একজন ভোটার হিসেবে ইয়ে থাকবে প্রত্যাশা থাকবে যেন এই নতুন কমিটি একটি ভালো একটি সংগঠন হিসেবে দাঁড় করাতে পারে নির্বাচনী পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং খুব শৃঙ্খল ছিল এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী প্রার্থীদের মাঝে ছিল খুশির আমেজ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতকরণ ও আর্থিক সমস্যা নিরসনের পাশাপাশি ইমার সকল সদস্যদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাবার কথা জানালেন সংগঠনটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী আমরা চাব ইমাকে একটা ফিউচারে বড় কিছু দেওয়ার জন্য আমি যেহেতু এবার সেক্রেটারি হয়েছে আমার চিন্তা ভাবনা আছে আমি সবাইকে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করব দেশ এবং দেশের বাইরে আমাদের প্রফেশনাল জায়গা থেকে যে ট্রেনিংগুলো দরকার সেই ট্রেনিংগুলো আমরা নিশ্চিত করব। এবং কারো কোনো আর্থিক সমস্যা হলে সেটা আমরা দেখার চেষ্টা করব দিনভর সুষ্ঠু সুন্দর ও আনন্দমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ হাসি মাখামুখে ভোট দিয়েছেন ভোটাররা তবে ফলাফল প্রকাশ হবে রাত আটটার পরে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার সাবাব করিম দশটা পঁয়তাল্লিশ থেকে ভোট আরম্ভ হয়েছে এবং এখন পর্যন্ত ফিফটি পার্সেন্টের উপরে ভোট প্রদান করা হয়েছে সবাই খুশি মুখে ভোট প্রদান করছেন এবং পাঁচটার মধ্যে বা ছয়টার মধ্যে আমরা ভোট কাউন্ট আরম্ভ করে দিতে পারবো ফলাফলটা আটটার মধ্যে পাওয়া যাবে নির্বাচিত প্রার্থীরা আগামী দুই বছরের জন্য সংগঠনের প্রতিনিধিত্ব করবেন সকল প্রতিকূলতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন এমনটাই প্রত্যাশা সংগঠন সংশ্লিষ্ট সকলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা